সুপ্রিয় দর্শক, দেশের এবং দেশের বাহিরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের বাংলা টিভি 70 অন চ্যানেলের নিয়মিত অনুষ্ঠানটি উপভোগ করছেন যারা, তাদেরকে জানাচ্ছি সুস্বাগত। দর্শক, বাংলা টিভি 70 অনের আজকের অতিথি হিসাবে রয়েছেন কেএসপি সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক উপদেষ্টা ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এস এম নজরুল ইসলাম স্যার। স্যার, আপনাকে জানাচ্ছি বাংলা টিভি 70 অনের পক্ষ থেকে স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। বাংলা টিভি 71 টেলিভিশনের দর্শক শ্রোতা এবং কলাকৌশলী যারা আছেন সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন রইল। স্যার, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন বর্তমানে কেমন? আলহামদুলিল্লাহ, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে যারা বোঝায়, সেদিক থেকে আমরা বিশ্বের অনেকের কাছে, যেমন আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন যে আমরা ভেস্তে আছি, ভেস্তে না থাকলেও একেবারে যে নরকে আছি তা নই, আমরা মোটামুটি অনেকটা ভালো পরিস্থিতিতে আছি এবং বাংলাদেশের মানুষ স্বাভাবিকভাবেই এই পরিস্থিতির সাথে মোকাবেলা করেই টিকে আছে এবং এভাবে টিকে থাকবে। কারণ বিশ্বের যে অবস্থা, বিশ্বের যেভাবে টালমাটাল অবস্থা চলতেছে, সেখান থেকে বাংলাদেশ অনেকটা নিরাপদে আছে। তারপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ, একই সাথে তাইওয়ান চীনের যুদ্ধ শুরুর পথে, আমেরিকার টালবাহানা, বিশ্ব পরাশক্তিগুলো শক্তিগুলো যেভাবে গোটা বিশ্বকে গরম এবং উত্তেজিত করেছে, তাতে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা ভালো এবং বাংলাদেশের মানুষ অনেকটা ভালো অবস্থায় আছে। এবং আমি বিশ্বাস করি এই ভালো অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে এবং এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নত করার জন্য এর চাইতে বেশি পরিশ্রম বলতে যেটা বোঝায়, আমাদের সাধারণ মানুষকে আর একটু সচেতন হতে হবে, আর একটু সজাগ হতে হবে, যাতে করে বাংলাদেশের মানুষ বুঝতে পারে এবং বাংলাদেশ আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় আছে না কেন, সাধারণ মানুষের মনের মধ্যে যদি সেই পরিস্থিতিটাকে মেনে নেওয়া না হয় এবং মানুষ যদি এটা উদ্ভট চিন্তার মধ্যে না নেয়, তাহলে বাংলাদেশের যে অবস্থা আছে এটা উন্নততর অবস্থা বলতে পারি এবং এটা আমরা মোটামুটিভাবে একটা ভালো পরিস্থিতিতে আছি, এতে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ স্যার আপনাকে। স্যার, বাংলাদেশকে মাদক মুক্ত করতে হলে করণীয় কি? বাংলাদেশকে মাদক মুক্ত বলতে বোঝায় গোটা বিশ্বে যেখানে মাদকের একটা ভয়াবহতা, সেখানে বাংলাদেশ তো আলাদা কিছু নয়। বাংলাদেশকে মাদক মুক্ত করতে হলে বাংলাদেশের বিডিআর বাহিনীকে বর্ডারে ব্যবহার করা হচ্ছে, যাতে করে বিদেশ থেকে, বাইরে থেকে মাদক আসতে না পারে। এবং দেশের মধ্যে যে মাদক উৎপাদিত হচ্ছে এবং যারা মাদক ব্যবহার করে, ব্যবহারকারী এবং যারা উৎপাদনকারী, দুইটা পক্ষকে নিয়ন্ত্রণ করতে পারা, একই সাথে ব্যবসায়ী যারা আছে, ব্যবসা করে যারা মানুষকে ক্ষতি করার নামে, মানুষকে ধ্বংস করার জন্য যে মাদকের যে তালমাটাল অবস্থান তৈরি করেছে, তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। অর্থাৎ আমাদেরকে মাদকের গোড়ায় হাত দিতে হবে। যারা মাদকের ব্যবসা করে নিজেরা লাভবান হচ্ছে ঠিকই, কিন্তু গোটা জাতিকে ধ্বংস করতে চাচ্ছে, তাদেরকে, অর্থাৎ মাদক উৎপাদনকারী বা মাদক সরবরাহকারী, ইভেন কি যারা মাদকের ব্যবসা করে, তাদেরকে ধরতে হবে আগে, একই সাথে পরবর্তীতে মাদক ভোগকারীকে ধরলে। কিন্তু আমাদের তো দুর্ভাগ্য হলো এই যে আমাদের দেশে মানুষ মাদক উৎপাদনকারীর কাছেও যায় না, মাদক ব্যবসায়ীদের কাছেও যায় না, ধরে যারা মাদক খায় তাদেরকে, তাতে করে মাদক ব্যবসা বন্ধ হবে না। মাদক ব্যবসা বন্ধ করতে হলে প্রথমেই মাদক উৎপাদনকারী, মাদক ব্যবসায়ী, এদেরকে চিহ্নিত করতে হবে এবং এদেরকে চিহ্নিত করে এরা যে অবস্থার মধ্যে দিয়ে মাদক আসক্ত হচ্ছে, মানুষকে আসক্ত করছে, সেই জায়গাটুকুকে নিয়ন্ত্রণ করতে হবে। এবং এই নিয়ন্ত্রণ করার পদ্ধতিটা হলো একটাই, সেটা হলো এই যে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিকে একটু শান্তভাবে, এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারাও একটু সজাগ দৃষ্টিতে থাকতে হবে, যাতে করে মাদক প্রবেশের আগেই তাকে নিয়ন্ত্রণ করা যায়। অর্থাৎ মাদক ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপরে যদি হাউকৌত করে সবাইকে ধরা, এতে তো আর মাদক নিয়ন্ত্রণ হবে না। মাদক নিয়ন্ত্রণ করতে হলে আগে মাদক যাতে প্রবেশ করতে না পারে, এক, মাদকের আসার পথ বন্ধ করতে হবে। দ্বিতীয়ত হলো এই, মাদক যারা ব্যবসা করে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদেরকে যারা এই ব্যবসা না করে সেই দিক থেকে নিরুৎসাহিত করতে হবে। ঠিক একই সাথে যারা মাদক খায় তাদেরকে খাওয়া বন্ধ করার জন্য জোর করা যাবে না, তবে মাদক যাতে না খায় সেই পরিবেশ তৈরি করে দিতে হবে। এই কয়েকটা জায়গায় যদি আমরা সঠিকভাবে হাত দিতে পারি, তাহলে আমি বিশ্বাস করি বাংলাদেশে মাদক যেভাবে আয়োজন করেছে, বাংলাদেশ সরকার তো জিরো টলারেন্সের মধ্যে আছে, তার মধ্যে মানুষকেও জিরো টলারেন্সের মধ্যে আনতে হবে, মানুষকে, সাধারণ মানুষকে সজাগ করতে হবে, সচেতন করতে হবে যে মাদকের কী কী ভয়াবহতা, মাদক কী কী ক্ষতি করে, মাদক দ্বারা মানুষ কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এগুলো যদি মানুষকে জানাতে পারেন, আমার বিশ্বাস যে বাংলাদেশে মাদক নিয়ন্ত্রণ করা খুব কঠিন কাজ এবং বাংলাদেশ মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব। এবং বাংলাদেশের মানুষ যেহেতু সচেতন, বাংলাদেশের মানুষ যেহেতু সৎ, এবং বাংলাদেশের মানুষের মধ্যে যেহেতু ধর্মের ভয় আছে, বাংলাদেশের মানুষ যেহেতু সামাজিকভাবে নিরাপত্তা চায় এবং সামাজিকভাবে যারা একত্রিত থাকে এবং সমাজবদ্ধ মানুষ, সে কারণে আমার বিশ্বাস বাংলাদেশের সর্বপ্রাণ মানুষদেরকে একটু বুঝাতে পারলে এই মাদকদ্রব্য বন্ধ হবে। এবং একই সাথে বাংলাদেশ সরকারের যে প্রচেষ্টা আছে, এর সাথে সাধারণ মানুষের যদি সহযোগিতা থাকে, তাহলে মাদক নিয়ন্ত্রণ বন্ধ করা খুব কঠিন কাজ না এবং এটা হবে, এটা আমার বিশ্বাস। ধন্যবাদ স্যার, আপনি এতক্ষণ গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সময় দিয়েছেন।
ধন্যবাদ বাংলা 71 টি বিশ দর্শক শ্রোতা এবং কলাকুশলী এবং যারা আজকে সাক্ষাৎকার নিলেন তাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ